দর্শক, প্রতিদিনকার মতো যথাসময়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়, সকলের প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আর প্রতিদিনকার মতো একজন অতিথি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, গানে গানে সুরে সুরে সকালটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবার জন্য। আমাদের সঙ্গে আজকের অতিথি শিল্পী রয়েছেন জান্নাতে রোম্মান তিথি। শুভ সকাল আপনি। শুভ সকাল, কেমন আছেন? এই তো খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আপনার নামটা কিন্তু খুব সুন্দর, নামের অর্থটা জানতে পারি? হ্যাঁ, নামের অর্থ হচ্ছে বেহেশতের ডালিম, যেটা মেওয়া ফল যেটা, সেটা আর কি। তো খুব কঠিন নাম। চমৎকার। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? আজ সব নজরুল সঙ্গীত শুনবো। আমার খুব প্রিয় একটি গান, আমার মনে হয় সবারই খুব প্রিয় গান, আমার আপনা চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনা, এই গানটি দিয়ে শুরু করছি। আচ্ছা, আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার একটি আশীর্বাদ শোনাই, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। নিষিদ্ধে স্বপনে জোছো নাই, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। হেরি তারে স্নেহ মেঘ শ্যাম, আমারি মনের পিয়ালো তমালে, হেরি তারে স্নেহ মেঘ শ্যাম, অশনি আলোকে হেরি তারে থির, বিজলিও জল অভিরা, বিজলিও জল আপনারি গলে দোলে হায়।
শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার একটি আশীর্বাদ শোনাই, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। একদম মন ভালো করে দেওয়া একটি নজরুল সঙ্গীতে সবারই, যারা নজরুলের গান পছন্দ করেন কিংবা যারা নজরুল সঙ্গীত শুনে থাকেন, গান করেন না, সকলের এই গানটি খুবই প্রিয় গান, খুবই প্রিয় গান। এরপরে কোন গানে চলব? এরপরে যেহেতু এখন বর্ষাকাল, বর্ষা ঋতুর উপরে একটি গান আছে। আচ্ছা, পরদেশি মেঘে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘে যাও রে ফিরে, ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পা পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পা পিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া, ফোটে যাবে ফুল, যাও রে ফিরে।
সত্যি অভিভূত, চমৎকার একটা আবহ তৈরি হয়ে গেল। একটু গানের সেই শুরুর দিকের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যখন ছোট থেকে গান শিখলেন, শেখা শুরু হলো, তখন থেকে শুরু করে মানে পরিবারের কেউ কি গানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন? না, আমার পরিবারের কেউই গানের সাথে জড়িত ছিলেন না, বাট আমার মা খুব গান পছন্দ করতেন, বিশেষ করে নজরুল সঙ্গীত। তো আসলে আমার নজরুল সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে আমার মায়ের অবদানটা সবচেয়ে বেশি, কারণ আমি যখন থেকে গান শেখা শুরু করেছি আমার মা নজরুল সঙ্গীতের শিক্ষক রেখে দিয়েছিলেন, শ্রদ্ধেয় মিজানুল ইসলাম খান। আমি তখন রংপুরে থাকতাম, তো তার কাছে আমার হাতে খড়ি নজরুল সঙ্গীতের উপরে, তো তারপর থেকেই নজরুল সঙ্গীত আমি গেয়ে যাচ্ছি। আচ্ছা, নজরুলের একটা ভালো লাগা আমার মধ্যেও তৈরি হয়ে গেছে। নজরুলের বাইরেও তো গান করছেন, আধুনিক গান করছেন, আধুনিক গানের অ্যালবামও রিলিজ হয়েছে, সম্ভবত শর্ট স্টোরি না, শর্ট স্টোরি আমার দ্বিতীয় সোলো, আর প্রথমটা হচ্ছে কল্পতিথি। আচ্ছা, অন্য কোনো একদিন আধুনিক গানের আসরে আবারও গান শোনা হবে। আজ এখন আবার নজরুল সঙ্গীতে চলে যাচ্ছি, এখন কোন গান? চাঁদ হেরেছে চাঁদ মুখতার এই গানটি গাইছে। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসীর আর শীতে ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ, সেই অঙ্গ পরশীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসীর আর শীতে না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া, হেরিছে শশিরে সরসী মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া, না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকরি পাপিয়া, হেরিছে শশিরে সরসী
দিয়া কেঁদেছে আকাশে চাঁদের ঘরণি চির তরঙ্গ বাসনা ভঙ্গ ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সেই অঙ্গ পরশীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসীর আর শীতে সরসীর আর শীতে সরসীর আর শীতে চমৎকার সময় কাটছে গানে গানে। একটু গল্প করি, সেটা হচ্ছে গান নিয়েই, যেহেতু গানের আড্ডায় আছি। নজরুল সঙ্গীতকে যদি অমিট রেখে কিছুক্ষণের জন্য চিন্তা করি, তাহলে কোন ধরনের গান শুনতে আপনি বেশি পছন্দ করেন? নজরুল সঙ্গীতের উপরেই, হ্যাঁ, আমি তো আসলে কি বলবো, নজরুল সঙ্গীত, কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিগুলোকে এমনভাবে সাজিয়েছেন কি নেই ওতে, মানে প্রেম পর্যায় থেকে শুরু করে বিরহ, প্রকৃতি, হ্যাঁ সব কিছু। তারপর তার কিছু রচিত ইসলামী গান আছে যেগুলো মানে রণসঙ্গীত আছে, কোন ক্ষেত্রে নজরুলের বিচরণ নেই এটাই তো আসলে বলা মুশকিল। তো আমি সব ধরনের গানই পছন্দ করব সেক্ষেত্রে বলতে চাই। আর নজরুল সঙ্গীতকে, নজরুল সঙ্গীত বাদে আর কোন ধরনের আধুনিক ঠুমরি অঙ্গের গান নাকি গজল, কোন ধরনের গান শুনতে বেশি ভালো লাগে? আমি ঠুমরি খুব পছন্দ করি। ঠুমরি খুব পছন্দ করি, তার মানে নিজেরও টুকটাক গাওয়া হয় ঠুমরি অঙ্গের গান, গাওয়া হয়, গাওয়া হয়ে থাকে। আচ্ছা, তাহলে কি নজরুলের কোনো ঠুমরি অঙ্গের গান আজকে আছে লিস্টে? আজকে রাখিনি আমি, আচ্ছা নেক্সটে কোনো একদিন শুনবো। এখন আরেকটি গানে চলে যাই, এখন প্রেম পর্যায়ের একটি গান গাচ্ছি। ভালোবাসার সাথ জাগে আবার, ভালোবাসার সাথ জাগে সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ। আমার চোখে আজ নূতন লাগে আবার, ভালোবাসার সাথ জাগে। যে ফুল দলি আছে নিঠুর পায়ে, যে ফুল দলি আছে নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে, উদার
ভালোবাসার সাথ জাগে আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবনে ভরি কেঁদে উঠিবা শরি আমার ভুবনে ভরি কেঁদে উঠিবা শরি অসীম বিরহে আবার ফাগুন সমীর কেন বহে তপবনে ঝরনা সম তপবনের বুকে ঝরনা সম কে রে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাশির কুমকুম সাথ জাগি সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাথ জাগি জাগি ভালোবাসার সাথ জাগে ভালোবাসার সাথ জাগে ভালোবাসার সাথ জাগে কবি কাজী নজরুল ইসলাম নিঃসন্দেহে একজন প্রেমিক কবি তাতে কোনো সন্দেহ নেই আমাদের আর মনুষ্য জীবন ভালোবাসার জন্যই ভালোবাসাই মানুষের একমাত্র লক্ষ্য এবং আমরা কিন্তু দর্শকদের ভালোবাসার টানে প্রতিদিন ফিরে ফিরে আসি এবং এই সুন্দর সুন্দর সময়ে এক একজন নতুন নতুন অতিথি শিল্পীদের গানে গল্পে এবং আড্ডায় সকালের সময়টাকে ভরিয়ে তুলবার চেষ্টা করি আর এই পুরো আয়োজনটা যত সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারি তার পুরোটাই সম্ভব হয় আমাদের সঙ্গে যারা যন্ত্রণা সঙ্গীরা রয়েছেন যারা সঙ্গত করেন প্রতিদিন সকালটাতে আমাদের এই অনুষ্ঠানটাকে ভরিয়ে তোলেন অতিথি শিল্পীর সঙ্গে সঙ্গে তাদের নাম না বললেই নয় সজীব ভাই আছেন কিবোর্ডে মিলন কাকু আছেন তবলায় দৌলত আঙ্কেল আছেন গিটারে আর অক্টোপ্যাড আছেন বিদ্যুৎ দা সবাইকে শুভ সকাল এখন আরেকটি গানে চলে যাই তাড়াতাড়ি ভুলি কেমনে আজ যে মনে বেদনা শনি রহিল আকা ভুলি কেমনে আজ যে মনে বেদনা শনি রহিল আকা আজ সজনি দিন রজনি সেদিনে গনি সকলি পাকা ভুলি কেমনে আগে মনে করলে চুরি মরমেশে সে হানলে ছুরি আগে মনে করলে চুরি মরমেশে সে হানলে ছুরি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা
মধুতে মাখা এত স্বচ্ছতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ভুলি কেমন আজু বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে চলে বলাখা আজু বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে চলে বলাখা ভুলি কেমনে চলে না গরি কাঁখে গা গরি চরণ ভারি কোমর বাঁকা চলে না গরি কাঁখে গা গরি ভারি কোমর বাঁকা ভুলি কেমনে আজ যে মনে বেদনা শনি রহিল অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও এটা বলার অপেক্ষা রাখে না, সকালটা গানে গানে চমৎকার কাটলো আপনার সঙ্গে। আবারও কোনো পর্বে দেখা হবে, আধুনিক নিয়ে না হয়, নজরুল নিয়ে না হয়, অন্য ধরনের গান শুনবো আপনার কণ্ঠে। তার আগে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসছি, আজকের শেষ গানে চলে যাব। দর্শক, আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো গান শুনবেন, সবাইকে আবারও শুভ সকাল। এখন কোন গানে যাব? আমিও তার আগে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে যারা বাজিয়েছেন বরাবরের মতো, এবং তোমাকে অনেক ধন্যবাদ। আমি শেষ গানে চলে যাচ্ছি, শেষ গানটি হচ্ছে নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল এসব। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল baby
জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল যদি যখন গাঁথো তখন পাওয়ার সাথ যে জাগি, মোর বিরাহে কাঁদো যখন আরো ভালো লাগে, পাওয়ার সাথ যে জাগি পে তোমায় যদি চালু বুলবুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই জল গো তোমার আঁচল।